আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ মাই ওয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন খুব সুন্দর একটা দিন আজকে তো চলে আসলাম গার্ডেন সেন্টারে লেমন কেনার জন্য আর অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনব কিন্তু কিনা হচ্ছিল না তো অবশেষে আমার হাজব্যান্ডকে বললাম চলো আজকে যাই কিনেই ফেলি

লেবু গাছ কেন জানি লেবু গাছের প্রতি একটা দুর্বলতা জানি না কেন অনেক আগে একটা লেবু গাছ কিনেছিলাম আজ পর্যন্ত লেবু গাছে কোনো লেবু দেয়নি তো আবারও ভাবলাম আরেকটা লেবু গাছ কিনি দেখা যাক এই গাছে যদি কোনো লেবু আসে আর কি তো এবার আরেকটা লেবু গাছ কিনেছি আগে যেটা কিনেছি ওইটা না আর এবার ছোট দেখে কিনেছি দেখা যাক বলি ছোটো থেকে বড় করলে হয়তো বা লেবু গাছে লেবু আসবে আমি জানি না আসলে লেবু গাছে টেক কেয়ারটা কীভাবে করতে হয় তো আর কি তারপরেও নিয়ে নিলাম আশা করি এইবার লেবু গাছটা পারবো হয়তো বা লেবু গাছে লেবু আসবেও জানি না বাট কিনে আনলাম আর কি আমার চুল হেয়ার কাট করতে যাবো বাবা তো ডিসাইড করলাম আমার ছেলেটার চুল কাটার দরকার ওকে হেয়ার কাটে নিয়ে যাব বাচ্চারা হেয়ার কাটার কথা শুনে খুশি হয়ে যায় কারণ সে বলে গেলে চুল কাটতে গেলে ওর চুল কাটা হলে ওরা সব সময় ওকে ললিপপ দেয় আর এই ললিপপের জন্যই তারা খুব সুন্দরভাবে বসে থাকে এবং ভদ্র ছেলের মতো বসে থাকে আর ওরাও খুব সুন্দর করে চুল কাটে এই আর কি তো এই যে চুল কেটে আসলো গোসল টোসল করে এখন খাইয়ে দিচ্ছি আর দুই ভাই বোনই দেখুন ইয়ার ভিতরে ঢুকে আছে ফোনের ভিতরে ফোনের নিয়ে সারা দিন চান্স পেলেই হলো বিকেলবেলা ডিসাইড করলাম যে ওপেন হাউস আছে একটা তো প্ল্যান ছিল আজকে যাব ওই ওপেন হাউসটা দেখতে তো এখানে আমেরিকার বাড়ি কেনার স্টাইলটা অন্যরকম আর কি নতুন কোনো বাড়ি যখন মার্কেটে আসে ওরা প্রথমে বাড়িটাকে ওপেন হাউস মানে আপনি যে কেউ ইনভাইটেড যে কেউ যেতে পারবে ঘুরে দেখতে পারবে বাড়িটা আর যদি পছন্দ থাকে তাহলে অফার করতে পারবে আবার বাড়ি কেনার ক্ষেত্রে আবার প্রসেসটা কিন্তু অন্যরকম এখানে আপনার রিয়েল ধরে বাড়ি কিনতে হয় আপনি ব্যাঙ্কে লোন নিতে হয় ব্যাঙ্ক আপনাকে যত টাকা লোন অ্যাপ্রুভ করে সেই টাকা অনুসারেই আপনার বাড়ি দেখতে হবে এবং বাড়ি কিনতে হবে তো এই আর কি তো আমরা চলে আসলাম বাড়িটা খুব ছোটো সিঙ্গেল ফ্যামিলি বলতে ছোটো ফ্যামিলির জন্য ভাবলাম যে দেখি একটা ধারণা নিই আর কেন জানি ওপেন হাউস শুনলেই আমার ইচ্ছে করে যে একটু দেখি বাড়িগুলো কিভাবে সাজানো কিভাবে উপস্থাপন করেছে এই আর কি আর বাড়ি কোন কেনার কোনো ইচ্ছা না জাস্ট দেখা আর কি ভালো লাগে কেন জানি বাড়ি কেনার জন্য কিন্তু অনেক প্রসেস থাকা লাগে অনেক কিছু জানতে হয় ব্যাংকের অ্যাপ্রুভ যা বললাম আর কি ওসব স্টেপ বাই স্টেপ যাওয়ার পরেই তারপরে বাড়ি কিনে আর আপনি একটা বাড়ি দেখেই মানে আপনি কখনো ডিসাইড করতে পারবেন না যে বাড়িটা চান কি না দেখতে দেখতে একটা নলেজে চলে আসে যে আপনি কেমনটা চান বাড়িটা কেমন হওয়া উচিত এক একজনের এক এক ধরনের একটা লিস্ট থাকে যে আমার আমি কেমন বাড়ি চাই আমি কেউ হয়তো অনেক বড়ো কিচেন চায় কেউ চায় ফ্যামিলি রুমটা বড় কেউ চায় বেডরুমগুলো অনেক বড় তো এক একজনের ইচ্ছা এক এক রকম আর কি তো সেই অনুসারে আর কি মানুষ বাড়ি কিনে আর কি তো আমরা আস জাস্ট আসলাম বাড়ি দেখার জন্য বিকেলবেলা বাসায় আসার পরে মনে হলো কিছু একটা বানিয়ে খাই তো বাসায় দেখলাম চেরা আছে তো ভাবলাম চেরা দিয়ে কিছু একটা করে খেয়ে দেখি কেমন লাগে তো এটাকে পোহা বলে বাট হান্ড্রেড পারসেন্ট যে অরিজিনাল যে রেসিপিটা বলে সেটা না আমি আমার মতো করেই করেছি পোহা আর চিড়ে দিয়ে একটা বিকেলের মজার নাস্তা বলেন না সেটাই আর কি তো আমি প্রথমে একটু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে বাদাম দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর ডিম দিয়েছি ডিম দিয়ে ভালো করে ভাজার পরে আমি চিড়া যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি ঝটপট হয়ে গেল মজাদার একটা বিকেলের নাস্তা আর চিড়ে দিয়ে এরকম নাস্তা বানিয়ে দেখতে পারেন আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন আমার তো মনে হয় ভালোই লেগেছে খেতে আমি প্রথমে একটু ভাবছিলাম যে খেতে পারবো কিনা বাট বানানোর পরে খেয়ে দেখেছি আসলেই অনেক মজা হয়েছে চিঁড়ে দিয়ে এত মজার একটা রেসিপি আসলে ট্রাই না করাটাই ভুল আপনারা ট্রাই করে দেখবেন আর যারা ট্রাই করে দেখেছেন তারা তো জানেনি কেমন খেতে আর যারা এখনও খাননি খেয়ে দেখুন আসলে নিজের ইচ্ছা মতোই আপনি যেমনটা খেতে পছন্দ করেন সেগুলো দিলেই হবে একটু ভেজিটেবল দিলেও খারাপ না ভালো লাগবে খেতে যে ঝটপট ছোটো খাটো না আসলে ঝটপট একটা বিকেলে নাস্তা সময় খুবই কম লাগে মানে অল্প সময়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন আর এর সাথে আছে পিজা আমার ভাই ভেজিটেবল পিজা অর্ডার দিয়েছিল তো ওই পিজা দিয়ে খাবো আর এর সাথে আছে ডমিনোসের চকোলাভা কেক ওরা খুবই পছন্দ করে এই কেকটা আর খুব মজা আর কি চকলেট বাহিরে হ্যাঁ বাইরের দিক চকলেট আর ভিতরের দিকে চকলেট নরম সফটই থাকে আর কি ভালোই লাগে খেতে তো আমার ছেলে খুব এক্সাইটেড বসে বসে পিজা খাচ্ছে আরও আর আমরা একটু চিড়ার যে নাস্তাটা বানিয়েছি পোহা বলুন ওটা দিয়ে খাবো ওটা খাবো তারপরে পিজ্জা খাবো চকলাভা কেক খাবো আমাদের মজার মজার বিকেলের নাস্তা আর এর সাথে তো চা আছেই চা ছাড়া তো আর হয় না বিকেলের নাস্তায় চা তো লাগেই তো আজকে আমাদের সিম্পল মজাদার নাস্তা খুব এনজয় করে সবাই মিলে খেয়েছি আসলে পরিবার সাথে যে কোনো খাবার খাওয়ার মজাই আলাদা আর এদিকে আমার ছোটো বোনে ল্যাপটপ অর্ডার দিয়েছিল তার ল্যাপটপটাও চলে এসেছে তো আপনাদের দেখাচ্ছি আনবক্সিং করে কেমন হয়েছে ল্যাপটপটা আমার কাছে তো ভালোই লেগেছে সুন্দর একটা ল্যাপটপ তো সে খুব এক্সাইটেড ছিল খুব খুশি মনে বক্সটা আনবক্সিং করছিলো আর কি আর আমার ইনারাও খুবই এক্সাইটেড ওরাও বসে বসে তাদের মিম্মিকে হেল্প করছে কিভাবে কি করছে আর ল্যাপটপটা আসলে অনেক ভালো হয়েছে যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কি আপনি ল্যাপটপটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ফোর্ড করতে পারবেন ট্যাবলেটের মতো ইউজ করতে পারবেন এই জিনিসটা আমার কাছে একটু ইউনিক লেগেছে আমার কাছে ভালোই লেগেছে আসলে খুব হ্যান্ডি খুব ইজিভাবে ব্যবহার করা যায় আর আসলে ল্যাপটপ তো অনেক ধরনেরই আছে এই ল্যাপটপটার এই গুণটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি যেভাবে খুশি সেভাবে ফোল্ড করে ব্যবহার করতে পারবেন আর সব ল্যাপটপ তো আসলে এভাবে করা যায় না এই ল্যাপটপের এইটাই একটা ইউনিক ফিচার বলতে বলা যায় আর এই যে খুব সুন্দর তাই না আমার কাছে এই ফিচারটা খুবই ভালো লেগেছিলো তো আশা করি আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আর না আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং